আজকে আমি রিভিউ করব অ্যাভনের ট্রু নিউট্রা এফেক্ট হাইড্রা বুস্ট জেল ক্রিমের। তো এটা কোয়ান্টিটি আমি প্রাইস আছে, কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম, প্রাইস হচ্ছে 629 টাকা। আর এখানে প্যাকেজিংয়ে লেখা আছে কিভাবে এটাকে আমরা ইউজ করব এবং কখন ইউজ করব, ঠিক আছে। এতে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেগুলোও দেওয়া আছে, দেখে নিন একটু। ওয়াটার আছে, গ্লিসারিন আছে, প্রচুর ভালো ভালো জিনিসও আছে, বাট কিছু কেমিক্যাল তো থাকেই ক্রিমে। দেখুন এটা জেল ক্রিম, এই রকম দেখতে হয়, একটু জেল জেল টাইপের হালকা দেখতে। তো এটা কখন ইউজ করব এবং কিভাবে ইউজ করব, এটা ইউজের পরে কি ফল পাওয়া গেছে সেটা নিয়ে আসা যাক। তো এটা ইউজ করা, এটা ইউজের নিয়ম হচ্ছে আমরা মর্নিংয়ে বা ইভিনিংয়ে যখন হোক এটাকে আমরা ইউজ করতে পারি, বা নাইট ক্রিম হিসাবেও এটা আমরা ব্যবহার করতে পারি। আমি এটাকে নাইট ক্রিম হিসাবে ইউজ করেছি, ভীষণই ভালো রেজাল্ট পেয়েছি। তো ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কেউ চাইলে এটাকে অ্যাপ্লাই করে সারা রাত লাগিয়ে রাখতে পারে, বা যাদের স্কিনে কিছু লাগিয়ে রাখার অভ্যাস নেই, মানে কিছু লাগিয়ে রাখলে একটু ভারী ভারী ফিল হয়, চিটচিট করে, তারা সন্ধ্যের সময় লাগিয়ে নেবে ফেস ক্লিন করে, তারপরে রাতে শোয়ার সময় ফেস ধুয়ে শুয়ে পড়লেই হবে। তো এটা লাগানোর পরে কিছুদিন, মানে একদিন দুদিন পরে বুঝতে পারবেন না, বাট সপ্তাহখানেক পরে থেকে দেখবেন যে স্কিনটা ভীষণই উজ্জ্বল হয়ে গেছে। মানে স্কিনে যাদের একদম গ্লো নেই তারা এই ক্রিমটা ইউজ করে দেখতে পারে, স্কিনটা ভীষণ হাইড্রেট হয়ে যায়, যে নির্জীব হয়ে যায় যখন স্কিনটা, তখন এই রকম টাইপের কিছু জেল ক্রিম যদি আমরা ইউজ করি তাহলে স্কিনটা ভীষণ হাইড্রেট হয়ে যায়, ময়শ্চার হয়ে যায়, স্কিনটা ভীষণ স্মুথ হয়ে যায়, স্কিনের যে জলের পরিমাণটা যখন কমে যায় তখন স্কিনটা অনেকটা ভীষণ রাফ দেখতে লাগে, সেই জিনিসটা থেকে এটা এই ক্রিমটা বের করে আনে। এটার প্রাইস যেহেতু অনেকটা বেশি, আপনারা চেষ্টা করবেন অনলাইন থেকে কিনতে, অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা ইউজ করার কিছুদিন পরে আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে যে র্যাশ পিম্পল এটাতে আসে না, মানে হয় না আর কি। অনেক ক্রিম আছে লাগানোর পরে র্যাশ পিম্পল হয়, কিন্তু এটাতে সেটা হয় না। বা ক্রিম, এই ক্রিমটা ইউজ করার পর থেকে, কিছুদিন পর থেকে, সপ্তাহখানেক পর থেকে দেখেছি যে যখন বাইরে বেরোই হালকা, মানে কোথাও একটা বেরোনোর সময়, ধরুন ইভিনিংয়ে কোথাও একটুখানি ঘুরতে যাব বা আটেতে কোথাও একটু বেরোবো, নর্মালি কোথাও যাব, তো তখন যে হালকা আমরা মেকআপটা করি সেই মেকআপটা করার কোনো প্রয়োজন পড়ে না। এই ক্রিমটা ইউজ করার পর থেকে আমি এটা বুঝেছি। এবার এই ক্রিমটা লাগিয়ে কেউ যদি বাইরে যেতে চায় রোদে, তাহলে এর সাথে হালকা একটু সানস্ক্রিন মিশিয়ে নিয়ে আমরা যেতে পারি, কারণ যেহেতু এতে কোনো এসপিএফ দেওয়া নেই, এসপিএফ ছাড়া কোনো ক্রিম রোদে না মেখে যাওয়াই ভালো, তাই এর সাথে একটু সানস্ক্রিন পাঞ্চ করে মেখে যাওয়াটা ভালো। হ্যাঁ, তবে এটা ইউজের পরে যাদের স্কিনে গ্লো নেই ডেফিনেটলি গ্লো আসবে, তবে এটা কন্টিনিউ ইউজ করে যেতে হবে, তাহলে স্কিনে গ্লোটা থাকবে। আর গ্লোয়ের জন্য কিছু কিছু টিপস আমি এবার থেকে দেবো ভাবছি, কিন্তু একটু ভয় করে যে কে কীভাবে নেবে সেই টিপসগুলো, কেউ যদি ভুল বুঝে ভুলভাবে অ্যাপ্লাই করে তাহলে খারাপের দিকে যাবে, তাই কিছু টিপস দিতেও ভয় করে। তো যাই হোক, অ্যালোভেরা জেলের সাথে যদি আমরা একটুখানি মধু মিশিয়ে সপ্তাহে অন্তত 2-3 দিন 15 মিনিট করে ফেসে লাগিয়ে রাখি, তাহলে আমাদের স্কিনে যাদের গ্লো নেই তাদের ডেফিনেটলি গ্লো আসবে। তবে হ্যাঁ, যাদের অ্যালার্জি টাইপ আছে বা অ্যালোভেরা জেল বা মধু থেকে অ্যালার্জি আছে, তারা প্লিজ এটাকে ট্রাই করবে না। ক্রিমটা ভীষণই ভালো, আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন, আমাকে তারপর ফিডব্যাক দেবেন, বা এই ক্রিম সম্বন্ধে যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে, বা এটা লাগানোর পরে আপনাদের আরও আমি যেটা বললাম সেটা ছাড়াও যদি অন্য কোনো বেনিফিট পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন, জানালে তাহলে আমার রিভিউগুলো করতে সুবিধা হবে। যেহেতু আমি একা একাই, মানে একা একাই আমি রিভিউগুলো করছি, তো তাই একটু প্রবলেম হচ্ছে ফোনটা ধরতে। রিভিউ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।